এরপরে আলভির আইডি থেকে আপনি লিখেছেন বিবাহের ক্ষেত্রে মেয়ের পরিবারের কাছে টাকা পাওনা থাকলে সে টাকা দেনমোহর দেনমোহরের টাকা থেকে কাটা যাবে কি না বিবাহের ক্ষেত্রে যদি মেয়ের পরিবারের কাছে টাকা পাওনা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা দেনমোহর হিসাবে আপনি কাটবেন তখন যদি এটা মেয়ের কোনো অধিকার সেখানে জড়িত থাকে এবং মূলত মহর মেয়ের প্রাপ্য মেয়ের পরিবারের কাছ থেকে বলতে মেয়ের বাবার কাছ থেকে আপনি পেয়ে থাকতে পারেন তার ভাইয়ের কাছ থেকে পেয়ে থাকতে পারেন সেটাকে কাটাকাটি করবেন মেয়ের সাথে সেটা চায়স হবে না এমনি সবুজ আপনি লিখেছেন কী আমল করলে দিনদার বিবি আল্লাহ তাল্লাহ মিলিয়ে দিবেন দয়া করে আমলটির কথা জানাবেন নেককার স্ত্রী পাওয়ার জন্য নিজে নেককার হওয়ার চেষ্টা করবেন নেক্কার মানুষদের সাথে উঠা করবেন সেরকম চেইন মেনটেন করবেন যারা নেককার তাহলে তাদের মাধ্যমে আপনি সন্ধান পাবেন সেই সাথে সুরাইফুর খান চুয়াত্তর নম্বর আয়াতে যে দোয়া আছে সে পাঠ করবেন নিজের নিজের নেক্কার হয় আয়ুন ও ইমামা বিশেষ করে পড়বেন নাবিলা শেখ আপনি লিখেছেন আমি যদি মেয়েদের জিনিস বিক্রি করি যেমন গয়না এবং তারা যদি পর্দাবিহীন তা ব্যবহার করে তাহলে কি আমার গুণা হবে মেয়েদের জিনিস আপনি বিক্রি করছেন গহনা এই গহনা সে পর্দাবিহীন গারামাহারামকে দেখাতে পারে আবার মাহারামকে দেখাতে পারে বাসাবাড়িতে পরে থাকতে পারে এটার ব্যবহার বিভিন্ন রকম হতে পারে ভালো মন্দ বিভিন্ন ক্ষেত্রে তো এরকম মাল্টিপল সম্ভাবনা যখন থাকবে তখন সেটা বিক্রি করাটা না জায়জ বা হারাম হবে না জায়জ হবে এমডি এমনি আপনি লিখেছেন আমার মা আর ভাবি কয়েকদিন পরে পরেই ঝগড়া করে এখন আমার করণীয় কি আপনার মা এবং ভাবি যখন ঝগড়া করে তখন আপনি তাদেরকে পালেনে শেয়া করবেন বা স্বাভাবিক অবস্থাতে না শেয়া করবেন যখন অনুচ্ছেদগুলো যদি হিত বিপরীত হয় তাহলে এর বাইরে আপনি যদি তাদেরকে না শেয়া করে কোনোভাবে সামলাতে না পারেন বা নিয়ন্ত্রণ করতে না পারেন অন্যের মাধ্যমে বোঝাতে পারেন আল্লাহ কাছে দোয়া করতে পারেন এর বাইরে আপনার কিছু করণীয় নেই এরপরে যদি তারা একই কাজে পুনরাবৃত্তি করতে থাকে আল্লাহর কাছে তারা গুণাকার হবে